একই কবরে 81 জন মানুষকে দাফন করা হয়েছে একই কবরে গণকবর আমাকে মোহাম্মদপুরে গণকবর আছে না হ্যাঁ হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে মেরে মেরে ওখানে আপনারা দেখেছেন যারা ইতিহাস ঠিক ফিলিস্তিনের এই কবরটা ইতিহাস হয়ে থাকবে মনে রাখবেন আজ হোক কাল হোক ঈসা নবীর জামানা পর্যন্ত কারণ ঈসা নবীর জামানায় তো আর কোনো ইহুদি নাসারা খ্রিস্টান কোন ধর্মের মানুষ থাকবে না ওয়ালি ওয়ান একমাত্র মুসলমান থাকবে ঈসা আলাইহিস সালাম হলেও এই কবরের পাশে দাঁড়ায় সে দোয়া করবে কারণ এর একমাত্র আমার মাওলার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে তার ভিতরে দেখেছেন ইতিহাস ব্রেক হয়ে গেছে আজকে আমেরিকা লাল কুত্তারা আমেরিকা ভারত ব্রিটেন আজকে রাশিয়া সুইজারল্যান্ড ইংল্যান্ড সব আজকে রাশিয়া সব ওই বেঈমান কুত্তাদের দলে জারজদের দলে বেজরমাদের দলে ওই রোহিঙ্গাদের দলে আমাকে মুসলমানের বন্ধু কয়জন এই যুদ্ধের দ্বারা প্রমাণ হয়ে গেছে এখন কোন বেঈমানের পক্ষে আমাদের দরকার নাই আমাদের দরকার এখন এক মুসলমান এক হইয়া ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক আল্লাহ বলছে মুসলমান এক সুতায় বাঁধা থাক এক সুতায় বাঁধা থাক তোদেরকে ধ্বংস করার মতো পৃথিবীর কোন জাতি জন্ম নেয় নাই তোরা বিচ্ছিন্ন হইস না ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমি তো বলছি তোকে ধর্ম সত্য ধর্ম পৃথিবীর কারো বলতে হবে না যে তোকে ধর্ম সত্য ধর্ম তোকে ধর্মের জন্য যুদ্ধ করবি আমি ডাইরেক্ট তোদেরকে জান্নাতে সহায় দেব জান্নাতের মালিক কে আল্লাহ হে মুসলমান আস্তে কথা বলি ইমানের দুর্বলতা কে কে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মালিক কে আল্লাহ বাইতুল্লাহর মালিক কে আল্লাহ সে যদি বলে এই দুইটা ঘর রক্ষা করার জন্য যারা জীবন দিবি ডাইরেক্ট জান্নাতে ঘুমাবি ফিলিস্তিনে কি এমনি যুদ্ধ করতেছে হ্যাঁ এমনি যুদ্ধ করতেছে তারা পানি নাই খাবার নাই কারেন্ট নাই ইচ্ছা করলে তারা আত্মসমর্পণ করতে পারে এমনও প্রস্তাব দিছে এই ইসরায়েলি বেজরমারা মহিলাদেরকে বলেছে পুরুষদেরকে বলেছে তোরা একমাত্র আমাদেরকে স্বাধীন করে দে তো এই গাজাটা তোরা যা চাবি তাই দিব ইসরায়েলি যুবকটা বলছে দিব একটা জিনিস দিব নিবি এই যে বুক নে আস্তে কইও না আস্তে কইও না আস্তে কইও না এই যে নে বুক নে যদি গাজা নিতে হয় এই বুকটা সাজরা করে নিতে হবে যদি বাইতুল মুকাদ্দাস দখল করতে হয় আমাদের হামাসকে ধ্বংসটা করে দিতে হবে আমাদের বাচ্চাদেরকে এতিম বানাইয়া তারপরে আল্লাহর ঘরকে তোদের রক্ষা করতে হবে পারলে কর একটা বেঈমানও এক কদমও সামনে অগ্রসর হতে পারে নাই ওই যে যে গাজার তার কাটা যারা ভাঙতে চাইছিল ভাঙতে পারে নাই যুবকগুলা পাথর হাতে নিয়া স্টেনগান হাতে নিয়ে বুক পাতাই দিয়ে বলছে যেই জাতি মৃত্যুকে আলিঙ্গন করে ওই জাতিকে ধ্বংস করার মতো পৃথিবীতে এমন কোন অস্ত্র নাই কয়টা গুলি চালাবি চালা চালা এই বেঈমানগুলা পিছে হটতে বাধ্য হয়েছে তার কাড়া কিন্তু এখনো ভাঙে নাই শুধু আপনাদের খেদমত আরজ করি মেরে ভাই দোস্ত বুজুর্গ নামাজ রোজার পাশাপাশি এখন বসে থাকার টাইম নাই এখন শুধু একটাই দোয়া হবে আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো ইসরায়েলকে ধ্বংস করো আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো ইসরায়েলকে বলো ফিলিস্তিনকে এজরে বলো ফিলিস্তিনকে ইসরায়েলকে 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 ১৯৭১ সালে যারা বেঁচে ছিলেন ওই যুদ্ধ তো আমি দেখি নাই আমি বলতেও পারবো না ওর পটভূমি কি ছিল যারা দেখেছেন ১৯৭১ সালে সেই রূপরেখা তারাই বলতে পারবেন আমার মা বোনরা বাচ্চাগুলো নিয়ে কত আতঙ্কের মধ্যে ছিলেন মা অমক বাড়ি যে পালাইছে বাংকার বানে মা পালাইছে কত কষ্ট করে মায়েরা পালাইছে বাচ্চাদেরকে ঠিক ফিলিস্তিনের মায়েরা তার বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের গুহায় পালায় গাছের নিচে পালায় কোথাও আশ্রয় নাই পানি নাই খাবার নাই ফিলিস্তিনি ছোট্ট ছোট যুবকরা ছোট্ট ছোট বাচ্চারা গাছের পাতা চিবাইয়া খাইতেছে ঘাস উঠে উঠে খাইতেছে সাংবাদিকরা বাচ্চাদের জিজ্ঞেস করছে আড়াই বছরের বাচ্চা তোমার বাপ কই নাই তোমার মা কই নাই তুমি কি চাও বাইতুল মুকাদ্দাস রে চাই ওই গড রে চাই তো তোমারও তো বুবাদি উড়াই দিবে আড়াই বছর তিন বছর বাচ্চা বলে আবার উড়াই বোলা ওই মালিকের সাথে আবার কথা হয়েছে তোমরা দেখেছো ৭ বছর একটা বে ফিলিস্তিনি একটা বে
মা চলে গেছে বাপ চলে গেছে ছোট ভাইটা চলে গেছে এই মেয়েটা স্কুলে ছিল বিদায় ও বাইচা রইছে আরে সাক্ষাৎকার নিছে সাংবাদিকরা মা তুমি কি চাও বলে আল্লাহর যদি আমার সামনে বাইদার জিজ্ঞেস করতাম হয়তো পুরুষটা বালক পুরুষটা তারা অন্যায় করছে ইসরায়েলের সামনে তারা নয় অন্যায় করছে তাকে মারছে কেন আমাদের ছোট ছোট ভাই বোনকে মারতেছে আমিও যদি মারা যাই আল্লাহকে জিজ্ঞেস করব গলা ধরিয়া আল্লাহ কি অন্যায় করছিলাম কেন তুমি আমার এতিম বানাইছো বাজারে তাদের চোখের পানি কি দিয়ে তুমি বুঝাইবা আমাদের যাবার কোন সিস্টেম নাই রে মুসল্লি ভাইরা এই সুবার মসজিদে বসিয়ে তুমি চোখের পানি বেলায় কাল দো মালিক রে তুমি যখন আশরাফুল মাখলুকাতের মধ্যে এত দামি করে আমাদের বানাইছো ও মালিক তুমি আমাদেরকে এত কষ্ট দিও না যেখানে 81টা লাশ বাবা যেই গণকবরে দাফন করছে তোমরা দেখছো একই ফ্যামিলিতে পাঁচজন সদস্য মারা গেছে মারে দাফন করার পরে মায়ের এক পাশে বাচ্চাটা দিছে এক পাশে বড় ছেলেরে দিছে আর এক পাশে বড় মেয়েটারে শোয়াইছে মায়ের ডাইন বামে তিন নাম্বার বাচ্চাটারে মাত্র আড়াই বছর বয়স ওরে মায়ের বুকের উপরে শোয়া দাফন করছে সবাই রে কাফন পরাইছে ওই ছোট বাচ্চাটারে কাফন পরায় নাই ও যে প্যান্ট শার্ট পরা ছিল ওই প্যান্ট শার্টটা সহ মায়ের বুকের উপরে শোয়া মাটি দিয়ে যখন দাফন করে দেয় গো ওই ছেলেটার বাবা শুধু বেঁচে আছে আর সবাই মারা গেছে পাঁচটা কবর একই গর্তে বাবা পাঁচটা লাশ ছোট আড়াই বছরে বাচ্চাটারে মায়ের বুকে যখন কবর দেয় বাবা দুই গালে দুইটা চুমা দিয়া কয় বাবা রে তুমি ভালো থাইকো তোমার মালিক রে বুঝাইয়া কইও সে যেন তার ঘরকে কাবা ঘরের মুতাবাবিল পাখি দিয়া ধ্বংস করে দা দেয় গো ইসরায়েলকে যেন পাখি দিয়া ধ্বংস করে দেয় কারণ তুমি তো এখন তোমার মালিকের সাথে কথা বলতে পারবা আমরা যারা দুনিয়ায় যুদ্ধ করতেছি আমরা তো আর কথা বলতে পারি না তোমরা কবরে চলে যাইতেছ যারা শহীদ হবে আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা لكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون الله তুমি কোরআনে বলছো যারা শহীদ হয়ে যাবে আমি কবরে তাদের খাবার দিব গাজার মুসলমানকে পানি না দিলে কি হবে বেঈমানের বাচ্চারা যদি ওরা শহীদ হয়ে যায় আমার মালিক জান্নাতের হাউসে কাউসার লয়ে বসে রইছে আড়াই বছরে বাচ্চাটারে বাবা বুকের মধ্যে নিয়ে শেষ বিদায় দিয়া মায়ের বুকের উপরে শোয়া দিয়া যখন বাবা বেকু দিয়া মাটি দিচ্ছে এখানে এত কবরে মাটি তো মানুষ দিতে পারে না বেকু দিয়া ধাক্কা দিয়া যখন কবরটারে বাবা মাটিতে ফেলাপ করে দিল বাবা ওই পাঁচটা লাশের কাছে বইয়া মাথায় হাত দিয়া বলে বলো আল্লাহ এখন আমি কই যাব আমার মা চলে গেছে একই কবরে দিলাম আমার বিবি ছিল বিবি এক কবরে গেল আবার তিনটা সন্তান একই কবরে এখন আমি বলে কই যাব আমার বাড়িটাও তো তারা ধ্বংস করে দিছে ওই লোকটা মাথায় হাত দিয়ে কাঁদে আর বলে মালিক রে তুমি আমারে রাখছো কা আমারও তোমার কাছে লইয়া যাও মাথায় হাত দিয়া চিল্লায় আর কান্দে আল্লাহ ফিলিস্তিনের কথা মনে করে যাদের চোখে পানি আল্লাহ চোখের পানির খাতিরে দাও না তুমি ফিলিস্তিনের মুসলমানকে আজাদ করে
বাজান এই লোকটার ইতিহাস আপনারা দেখছেন ফেসবুকে একজন বহুত করে লিখছে এই লোকটা সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিয়ে বলে আমার তো সবাই চলে গেছে আমার তো আর এখন কেউ দুনিয়ায় নাই আমার বাঁচতে হলে এখন ইসরায়েলে ধ্বংস করেই বাঁচতে হবে এই লোকটা বলে আমার বুকের মধ্যে বোমা নিয়ে আমি এখন ইসরায়েল ঢুকিয়া যাব আমিও শহীদ হয়ে যাব আমার বাইতুল মুকাদ্দাস রক্ষা থাকুক আমি খতম হয়ে যাই এ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে এখন কানবা এই লোকটা সাক্ষাৎকারে আবার বলা হইছে আপনি এখন কি চান বলে আমার জীবনের বিনিময়ে আল্লাহর ঘর দুনিয়ায় বাইচা থাক ওই লোকটা আরো বলে আমি কবরের পাশে বসে কেন কান্দি জানো আমার ইতিম নবীও তার বিবি খাদিজারে কবর দিয়ে কেঁদেছিল কারণ কি তোমরা জানো আমার নবীর খাদিজার মতো আমার বাচ্চা দুইটারে আমার বিবির দুই পাশে শোয়াইছি নবীর দুইটা বাচ্চা ছেলে সন্তান তো খাদিজার আগে মারা গেছে এই জন্য খাদিজা তাদের মাঝখানে শুইছে আর আমার বিবি আমার সন্তান তো একসাথে মারা গেছে এই জন্য দুইটা ছেলে মেয়ের আমি দুই পাশে শোয়াইছি আমার তিন নাম্বার বাচ্চাটারে বুকে শোয়াইছি সাংবাদিকদেরকে বলে আমার নবীও তো খাদিজারে দুইটা ছেলের মাঝখানে শোয়াইছে খাদিজারে মাঝখানে শোয়ায়া মাথায় হাত দিয়ে বলছিল ও মালিক আমার কলিজার টুকরা খাদিজা গতকালকেও আমি খাদিজার সাথে একই খাটে ঘুমাইছি আমার খাদিজাকে নিয়ে আমি গতকালকে ঘুমাইছি আমার খাদিজা গতকালকে সন্ধ্যায় আমার বলছিল নবীজি আমি মৃত্যুর সময় আপনার কোনো কিছু করে যেতে পারলাম না আমি খাদিজা ইন্তেকালের পরে সমস্ত বেঈমানরা আপনার গায়ে হাত তুলবে নবীজি আপনি আমারে মাফ করে দিয়েন ওবাজান হয়তো বা এই লোকটার বিবি ওই কথা বলেছে তুমি যে অফিসে যাইতেছ হয়তো আর আমাকে নাও পাইতে পারো যেইভাবে ইসরায়েলের সৈন্যদের বোমা আসতেছে গুলি আসতেছে আমাকে বাড়িটা তস্তস হয়ে যাইতে পারে ওবাজান হয়তো এই লোকটা কেন কবরের পাশে দাঁড়ায় কান্দার বলে তুমি খাদিজার সাথে দেখা কইর আমার নবীও যখন মা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া মাথায় হাত দিয়ে কান্দার বলে আল্লাহ এতদিন খাদিজা আমার ঘরে ছিল এখন আমি তোমার ঘরে শোয়া দিলাম আমার খাদিজারে তুমি দেখে রাখো আমি আমার মুসল্লি ভাইদেরকে বলবো ওই ফিলিস্তিনিদের সাথে তোমরা ডরডয়বল হইবা ওই ফিলিস্তিনি কিয়ামতের মাঠ কায়েম হবে বাবা ওই কিয়ামতের মাঠটাকে টান দিয়ে আল্লাহর আফার মাঠে লয়ে যাবে ওই ফিলিস্তিনি আমার আল্লাহ ইসরাফিলকে দাঁড় করে সিঙ্গায় ফু দিবে হে আমার যুবক ভাইরা রে যদি ইমান তাজা করতে চাও শাম দেশে চলিয়া আফগানিস্তানের সৈন্যরা নদী পার হয়ে তারা ঢুকতাছে লিবিয়ার সৈন্যরা ইসরায়েলি হানাদার কুত্তা বাহিনীর কোবাইয়া ঢুকতাছে ফিলিস্তিনের ঢুকতাছে মিশরের যুবকগুলা লঞ্চে করিয়া টলারে করিয়া যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোন রকম ঢোকার একটা চান্স পাই যদি সরকার একবার বলে কে কে যাইবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি রাজি আছি তোমরা কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত দেখায় দাও আল্লাহ তুমি কবুল কর এই হাতগুলি কে এদের দোয়ায় রক্ষা করো ফিলিস্তিনকে মোদের দোয়ায় রক্ষা করো ফিলিস্তিনকে ফিলিস্তিনের পাশে তুমি সারা কেউ বান্ধব না রক্ষা করে রহম করো
রিকশায় রক্ষা কর রহম কর মালিক শাই তুমি যারা মোমেনের কোন বান্দা বনাই রহমতের চাদর বিছিয়ে দাও না ফিলিস্তিনে জোরে করে আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত বাইতুল মুকদ্দাস তোমার কিবলা তোমার ঘর যেইখানে মা মারিয়ামের কবর যেইখানে জাকারিয়া নবীর কবর যেইখানে ইব্রাহিম নবীর কবর ইউস নবীর কবর আয়ুব নবীর কবর ইসহাক নবীর কবর এই কবরগুলোকে নাপাক করে ফেলবে বেজরবাগুলি আল্লাহ তোমার কাছে সবই আছে তুমি তো সব পারো তোমার বাইতুল্লাহ কাবা ঘরকে যদি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারো বেঈমান গুলারে আল্লাহ তুমি জিব্রাইলের দ্বারা বদরের মাঠে যেমনে সাহায্য পাঠাইছো ফিলিস্তিনে মাত্র পাঁচজন ফেরেস্তা পাঠায় দাও জোরে 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 এই ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করছে যে কওমি লুত মাত্র বারো জন ফেরেস্তা ধ্বংস করছে বারো জন ফেরেস্তা আল্লাহ পাঠাই দিছে সকালবেলা কওমি লুতকে ধ্বংস করে দেয় বারো জন ফেরেস্তা এগারো জন চলে গেছে আসমানে শুধু এক আছে ইব্রাহিম পুরো দেশটার তদ দেশের মধ্যে একটা পর ঢুকাইয়া লুতে রাজি রজব ওইটা উপরে ছিল লুতে রাজি রজব জবর আসিল উপরে আসিল জবরে নিচে দিয়ে দিছে আল্লাহ আকবার বলতে পারো না কিয়ামত পর্যন্ত এই ইসরায়েল বেজরমা গুলা অভিশপ্তের মধ্যে থাকবে শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো ফিলিস্তিনের জন্য অন্তত একটু দোয়া করার দরকার আছে রে দোয়া করবো না ভাই দোয়া করবো না ফিলিস্তিনিদের জন্য যারা উল্টা পাল্টা চলে যারা আমেরিকান স্টাইলে চলে ফিলিস্তিনি সবাই যে ভালো তা নয় চলতে পারে তারা ফিলিস্তিন ফিলিপাইনের সুরাতে চলতে পারে আমেরিকার স্টাইলে কিন্তু গাজার মুসলমান 100% মুসলমান তা না হলে 30,000 সৈন্য এখনো পর্যন্ত টিকা থাকতে পারতো না 5,00,000 সৈন্য সামনে 30,000 মুসলমান কেমনে টিকে থাকে এত বড় ভারী ভারী অস্ত্রের সামনে বোঝা গেছে আল্লাহ রহমত গাজায় চলতেছে কথা ঠিক না বেঠে আর একটু রহমত অ্যাড হয়ে যাবে যদি আপনাদের চোখের পানি পড়ে অন্তত সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীর মুসলমান আজকে তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে আজকে জুমার দিন অবশ্যই 100% বাইতুল্লায় ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া হবে বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে দেয় না ঢুকতে দেয় না আজকে হামাস যে জেহাদ করতেছে একমাত্র বাইতুল মুকাদ্দাসকে পবিত্র করার জন্য বাইতুল মুকাদ্দাসকে জারস মুক্ত করার জন্য বেজরমা মুক্ত করার জন্য যাগো জন্মে ঠিক নাই যাগো দেশ ওইটা না ওরা তেমনি বেজরমা অতএব সকলের কাছে আমার দাবি থাকবে আল্লাহ ও মালিক তোমার কাছে সবই আছে তুমি একটু রহমতের চাদরে ফিলিস্তিনকে ডেকে নাও জোর করে আমিন আরো জোরে বলে আমিন আরো জোরে বলতে হবে আমিন আল্লাহ আমাদের চোখের পানি যদি একবার গুনাহগার হিসাবে দাম দাও আমাদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে রক্ষা করো সবার কাছে আমার একটাই দাবি থাকবে আপনারা আবার মুসল্লি হিসাবে গত জুমায় আমি আসতে পারি নাই আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে ভাই আটকে যাই অনেক মাহফিল মিস হয়ে যায় কারণ কি জানেন এমপি মন্ত্রীদের সাফ এক এক এমপি ধরে কয় আপনি আমার প্রোগ্রামে থাকতে হবে আর একটা দেখা গেছে এমন এমন একটা সময় হয়ে যায় রাস্তায় গতকাল গত জুমায় আমার সিরাজগঞ্জ ব্রিজ পার হওয়ার আগে 11টা বেজে গেছে এত জাম ছিল অতএব আসতে পারি নাই নাহলে গত জুমাই আমি আপনাদের পাও ধরে বলতাম তবে আমার বিশ্বাস বিশ্বনবী বলেছেন ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না কারণ এই ফিলিস্তিনের নাম হলো শাম
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তানকে দান করেছিলেন কয়টা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মেয়ে নাই শুধু দুটো ছেলেই জাতির পিতা ইব্রাহিমের দুটো ছেলে একজনের নাম হলো ইসমাঈল বড় ছেলের নাম কি ইসমাঈল ছোট ছেলের নাম হলো ইসহাক ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামে তার দুটো ছেলেকে দুটো ঘর নির্মাণ করে দিয়েছিলেন একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ যেটাকে বলা হয় এটা হলো ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাইতুল্লাহকে উনি নিজে নির্মাণ করেছে আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাইতুল মুকদ্দাসকে বাইতুল্লাহকে ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করেছেন যেটা কোরআনের ভাষা وَإِذْ يَنْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ بَيْتُ اللَّهِ যখন তক নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ওনার ছেলে ইসমাঈলের বয়স ছিল তখন মাত্র 13 বছর মারহাবা বলেন তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে ইসহাকের বয়স তখন মাত্র 7 বছর বা 5 বছর তো ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরাকে নিয়ে বাইতুল্লাহ রয়ে গেলেন মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে রাজ মিস্ত্রি হলেন ইব্রাহিম জোকালদার হলেন ইসমাঈল বেটা ছেলে তো দুই বাপ বেটা মিলে একটা বাইতুল্লাহ ঘর নির্মাণ করলেন ওয়াজিন ফিন্নাস আইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে সাতটা চক্কর দিলেন আল্লাহর হুকুমে রুকনে আমিন এখানে দাঁড়ায় উনি মানুষকে ডাক দিলেন মানুষ সকল ওয়াজিন ফিন্নাস ইয়াতুকা রিজালাও কুল্লি দাবির ইয়াতুনা মিন কুল্লি হাজ্জিন আমিক তোমরা আসো এই রবের ঘরের কাছে আসো এই ঘরটা হলো পৃথিবীর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন তোমার হেদায়েতের রাস্তা খুলে দেওয়ার জন্য এই ঘরটার কাছে আসো এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাবে ডাকতে লাগলেন তার সন্তানদের কথা আমাদেরকে আমাদের কানে রূহুর জগতে যাদের কানে গিয়েছিলেন এই খবরটা আল্লাহ তাদেরকে একবার না একবার 10 বার 20 বার 50 বার 100 বার বাইতুল্লাহর কাছে নিয়ে যাবে তো ইসমাঈল আলাইহিস সালামকে এখানে ঘর উঠিয়ে দিলেন মার সাথে ইবাদত খানা উঠিয়ে দিলেন তো সমস্ত মুফাসসিরগণ বলেন বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাবায় তখন ইব্রাহিম আলাইহিস সালামের একবার অন্তিম সজ্জা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া বাঁচছিলেন 165 বছর ওনার হায়াতে জিন্দেগি 165 বছর তো ইসমাঈল আলাইহিস সালাম যদি দুনিয়ায় উনি আসেন 86 বছর বয়স অথবা 100 বছর বয়স তাতে হিসাবে বলা যায় যে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম যদি কাবা ঘরটা 40 বছর পরে বাইতুল মুকদ্দাস নির্মাণ করে বুখারীতে আসছে তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন কত হয় প্রায় 130 বছর অথবা 140 বছর ইব্রাহিম আলাইহিস সালামের তখন বয়স তো 140 বছর বয়সে কাবা ঘর নির্মাণ করার 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে একটা ঘর নির্মাণ করলেন ওটার নামই হলো বাইতুল মুকদ্দাস নাম কি এখন তো বাইতুল মুকদ্দাস নাম রাখছে কিন্তু ওই মসজিদটার নাম কোরআনের ভাষায় হলো আকসা নাম কি জোরে কর আরে মুহাব্বতে কর এটা কোরআন শরীফের আয়াত তো سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পৃথিবীর দুইটা কেবলা একটা হলো বাইতুল মুকদ্দাস আর একটা হলো বাইতুল্লাহ মেরে ভাই ও দোস্ত বজরগ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কিয়ামতের আগে সিংহায় ভূ দিবে ইসরাফিল আলাইহিস সালামের কদম দুই জায়গায় দুইটা জায়গায় থাকবে একটা হলো শাম অর্থাৎ ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসের ছাদের উপরে
আরেকটা কদম থাকবে বাইতুল্লাহর ছাদের উপরে কাবা শরীফের উপরে ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহায় ফু দিবে এই তামাম পৃথিবীটা বাবার টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু দুইটা জমিন টুকরা টুকরা সহজ হবে না যেই জমিনটার উপরে কদম থাকবে একটা হলো শামস ফিলিস্তিন আর একটা হলো মক্কা শরীফ অর্থাৎ বাইতুল্লাহ এই দুইটা মসজিদ কসুরির টামের মতো ভাসতে থাকবে মালিকের কাছে ডেকে ডেকে বলবে মালিক মোদের তুমি দামি করে বানায় কেমনে তুমি এখন দিবা শেষ কইরা কেন তুমি এখন দিবা শেষ কইরা এই দুইটা কেবলায় বাজান কসুরের টামের মতো ভাসবে আর বলবে এত আদর করে বানাইলা কেন তুমি দুইটা দেশকে ধ্বংস করে দিবা বাইতুল্লাহ ফিলিস্তিন আর বাইতুল্লাহ কাবা করে চত্বর কেন ধ্বংস করবা আমার মালিক বলবেন কুল্লু মান আলাইহা ফাত যদি আমি তোদের ধ্বংস না করি আমার এই আয়াতের আমল থাকে না আমি আল্লাহ ইচ্ছা করলে তোদেরকে আসমানে তুলে নিতে পারি আল্লাহু আকবার আমি ইচ্ছা করলে যেরকম নূহ নবীর প্লাবনের সময় আমি বাইতুল্লাহকে আসমানে তুলে নিয়ে গেছিলাম ইচ্ছা করলে ইসরাফিল সিংহের ফুতে তোদের ধ্বংস না করিয়া তুলে নিতে পারি এক রাওয়ায়েতে আছে এই দুইটা ঘরকে আল্লাহ ধ্বংস করবেন না আসমানে তুলে নিয়ে যাবে আরো জোরে কর আসমানে তুলে নিয়ে যাবে বাইতুল মুকদ্দাস আর হলো মসজিদে হারাম মসজিদে আকসা মসজিদে হারাম কিয়ামতের আগে আল্লাহ এই দুইটা ঘরকে এইভাবে কাঠামো শুদ্ধ উঠে নিয়ে যাবে তাহলে ঘরটার দাম আছে না নাই ফিলিস্তিনের যে যুদ্ধ করতেছে হামাসরা শুধু তাদের দেশ রক্ষা করার জন্য না শুধু একটা ঘরকে রক্ষা করার জন্য সেটা আমার মাওলার পবিত্র ঘর বাইতুল্লাহ মসজিদে হারাম মসজিদে আকসা আপনারা দেখেছেন পেপার পত্রিকায় ফিলিস্তিনিদের কাছে এখন নামাজ স্বয়ক্ত হয়ে গেছে কেমনে কারণ তারা জানে প্রতিদিন অন্তত 8টা 10টা জানাজা করতে হবে আমাদের এটার কোনো টাইম টেবিল নাই 5 ওয়াক্তের পাশাপাশি আর একটা জানাজা আমাদের রেডি রাখতে হবে সেটা হলো জানাজার নামাজ তারা মনে মনে ভাবে এটা বুঝে একটা নামাজ হয়ে গেছে আমাদের প্রতিদিন প্রত্যেকটা মুসলমানের জানাজা করতে হয় সে রাত্রে হোক দিনে হোক ফজরে হোক জোহরে হোক কোনো টাইম টেবিল নেই যারে যেমনে পারতাছে এমনি জানাজা করে কবর দিচ্ছে তাই তো একজন দুইজনে জানাজা করতেছে আমাদের দেশের করুণার মতো করুণার জানাজা আপনারা দেখেন অনেকের জানাজা হয় নাই আর ফিলিস্তিনিদের যারা এখন মারা যাবে তাদের জানাজা লাগবে না তারা ডাইরেক্ট শহীদ আরো জোরে বলে না কেন আরো জোরে ওদের কোনো কাফনও লাগবে না ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আমার দিন কায়েমের জন্য আমার মসজিদকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বেজরমাদের বিরুদ্ধে জারজদের বিরুদ্ধে যারা জিহাদ করে শহীদ হবে তাদের কাফন লাগবে না তার জানাজা লাগবে না আমি রাব্বে কারিম জান্নাত রেডি করে রেখে দিয়েছি ইসরায়েল একটা বেজরমা দেশ কারণ এদের কোনো স্বাধীনতা নাই এই ফিলিস্তিন ওদের বাপ দাদার সম্পদ নয় ওরা যাযাবরের মতো ওই দেশে আসছে কথা ঠিক না ঠিক ওরা আমাদের দেশের রোহিঙ্গাদের মতো আসছে ভয় পাচ্ছি ইসরায়েলের মতো না জানি রোহিঙ্গারা আমার দেশে আক্রমণ করে কিনা এই বদমাশগুলো রোহিঙ্গারাও মাঝে মাঝে মাথা নাড়াচাড়া দিয়ে উঠে পার্বত্য চট্টগ্রাম তারা স্বাধীন চায় মনে রাখিস বাংলার জমিন কোন ইসরায়েলের জমিন নয় ফিলিস্তিনের জমিন নয় আমার বাংলাদেশি মায়ের সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীকে যেমনে কুত্তার মতো পিড়ায় খেদাইছে যদি কখনো মাথা নাড়াচাড়া দিয়ে উঠাস জাগায় পূজা ফেলবো জাগায় পূজা ফেলবো জাগায় পূজা ফেলবো ওরা ইসরায়েলের আক্রমণ দেখে ওরা হাসতেছে আপনারা জানেন না এই বদ্দর জাতেরা হাসতেছে যারা এই দেশে আসছে ওরা যদি পারে স্বাধীন রাষ্ট্র চাইতে আমরাও একদিন চেষ্টা করব
তোদের স্বপ্ন গুড়া হয়ে যাবে কারণ আমার বাংলা মাকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি যেরকম ফিলিস্তিনওয়ালাগা মসজিদ আকসাকে তার জানের চাইতে বেশি ভালোবাসে মাত্র 30,000 সৈন্যের সামনে 5 লক্ষ ইসরায়েলি সৈন্য গাজায় ঢুকতে সাহস পাচ্ছে না তাহলে বুঝিয়ে আনেন আপনি গাজায় মাত্র 30 লক্ষ হামাসের সৈন্য একটা প্রদেশে 30 লক্ষ সৈন্য শুধু বন্দী হয়ে আছে 30,000 আর ওরা 5 লক্ষ মহিলা সৈন্য সহ 5 লক্ষ সৈন্য হামাসের 30,000 সৈন্যের সামনে ঢুকতে সাহস পাচ্ছে না জানেন আপনি এই ফিলিস্তিনে হামাস এদেরকে টার্গেট করে আমার বিশ্বনবী বলেছে আজ থেকে 1445 বছর আগে পৃথিবীতে একটা দেশ থাকবে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালায় যাবে সেই দেশটা হলো শামস যেটা এখন ফিলিস্তিন বলেন আপনারা আমার নবী তো জামানায় ছিল ওটার নাম শামস ফিলিস্তিন তো তারা নাম রাখছে এই মুসলমানরা ভালো করে বুঝবেন আমার নবী বলেছেন ফিলিস্তিনকে 10টা কারণে ধ্বংস করতে পারবে না কয়টা জোরে বলেন এক নম্বরে ফিলিস্তিনের মুসলমান তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে তার নিজের মাটিকে এবং সবচেয়ে বেশি ভালোবাসবে বাইতুল আকসাকে কোনদিনও পারবে না বাইতুল আকসার জন্য সারা ফিলিস্তিনকে ধ্বংস করতে দুই নম্বর এই ফিলিস্তিনে পৃথিবীতে যত নবী আসছে এমন কোন নবী নাই যেই নবী ফিলিস্তিনে কদম দেয় নাই আল্লাহু আকবার করে বলতে পারো না এই দুর্বল মুসলমান আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে এই ফিলিস্তিন এমন একটা দেশ মক্কা নগরী তো কিন্তু সব নবী আসে নাই মাত্র 1 থেকে 1,500 নবী হজ করছে মক্কায় আয়েশা ইতিহাসে পাওয়া যায় সব নবী মক্কা নগরীতে আসেন নাই যখন বাইতুল মুকাদ্দাস হেরেম ছিল তখন তারা ওখানে যাইতো এই মুসলমানের সন্তান কিন্তু পৃথিবীর সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়েছে সেই দেশটার নাম হলো ফিলিস্তিন আরো জোরে বলতে হবে আমার নবী কি আল্লাহ ইচ্ছা করলে মিহরাজের রাতে ইমামতিটা করাইতে পারতেন কাবা ঘরের সামনে পারতেন না কিন্তু আমার নবীর যে ইমামতি কেন বাইতুল মুকাদ্দাসের সামনে করাইলেন তখন আমার নবীর পিছনে দুনিয়া সব নবীরা ছিল আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 16 লক্ষ সাহাবী অথবা 2.5 লক্ষ সাহাবী 2.5 লক্ষ নবী 16 লক্ষ নবী সব নবীর পিছনে মুক্তাদি শুধু তাই না এই পৃথিবীতে আল্লাহ যতগুলা ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতারা আমার নবীর পিছনে ছিল দুনিয়ার সব মাখলুক নবীর পিছনে ছিল তাহলে বুঝিয়ে নেন পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে পৃথিবীর সব ফেরেশতা সব নবী একই টাইমে একই সময় ইমামতি করে মুক্তাদি হয়েছে একটা মাত্র দেশ সেটার নাম ফিলিস্তিন দুই নম্বর কারণ তিন নম্বর এই শামস এই শামস এমন একটা দেশ এই শাম কিয়ামতের মাঠ আমার আল্লাহ প্রথম কায়েম করবে যেখান থেকে কিয়ামতের মাঠ যেখান থেকে প্রথম কায়েম হবে সেটা হলো এই শাম আরো জোরে কর এই শাম দেশটাকে আল্লাহ টান দিয়ে আরাফার সাথে মিলিয়ে দিবে এই জন্য তিন নম্বর কারণ এত তাড়াতাড়ি ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না চার নম্বর এই ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের কবর কারণ অন্তত 1600 উপরে নবীর কবর এই ফিলিস্তিনে আরে আরো জোরে কর এই ফিলিস্তিনে ইব্রাহিম নবীর কবর এই ফিলিস্তিনে ইসহাক নবীর কবর এই ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর এই ফিলিস্তিনে ইউনূস নবীর কবর এই ফিলিস্তিনে এই শামে জাকারিয়া নবীর কবর ইয়াহিয়া নবীর কবর শুধু এখানেই শেষ না ইয়াকুব আলাইহিস সালামের কবর ইউসুফ আলাইহিস সালামের কবর উল্লেখযোগ্য নেই নবীদের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করলাম নবীদের সন্তানেরা নবী হয়েছে হাজার হাজার নবীর কবর এই ফিলিস্তিনে শুধু এখানেই শেষ না পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে জান্নাতের প্রথম যেই মহিলাকে আমার নবীর সাথে বিবাহ হবে নাম তার মারিয়াম মারিয়ামের কবর এই ফিলিস্তিনে এবং এখানেই শেষ না ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেখান থেকে আসমানে নিয়ে গেছে সেটা ওই ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে নামবে কিয়ামতের 40 বছর আগে
উনাকে সন্দেশে নামানো হবে ওখান থেকে উনি হেঁটে বাইতুল বাইতুল্লাহর উপরে অর্থাৎ বাইতুল্লাহর ছাদে সিয়ার পাইতে বসবেন সারা পৃথিবীতে তখন একজন বেঈমানও থাকবে না সব থাকবে ঈমানদার এমন কি ঈসা আলাইহিস সালাম যখন আসবে ইমাম মাহদি যখন আসবে ঈসা আলাইহিস সালামের আগে পাহাড়ে বলে দিবে এখানে ইহুদি আছে পাথরে বলে দিবে এখানে ইহুদি আছে কি মনে করেন আপনি গাছে বলে দিবে ইহুদিরা গাছের ভিতরে পালাইতে যাবে গাছে বলবে আমার পিছনে আমার ডালের উপর ইহুদি আছে কত কুত্তার মতো কোবাই আমার পৃথিবীতে একটা মাত্র জাতি অভিশপ্ত যাদের দোয়া কিয়ামত পর্যন্ত কোনদিন কবুল হবে না আমার নবী একটা জাতির জন্য কিয়ামত পর্যন্ত বড় দোয়া করতে বলছে কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের জন্য বড় দোয়া করতে নবী না করছে তারা হেদায়েত পাবে মুশরিকদের জন্য অর্থাৎ হিন্দুদের জন্য বড় দোয়া করতে না করছে নবী কিন্তু পৃথিবীতে একটা মাত্র জাতি তাদের জন্য নবী 24 ঘন্টা বড় দোয়া করতে বলছে সেটা হলো ইহুদি জাতি কারণ ইহুদি জাতি হাজার হাজার নবীরে তারা পাড়ায় ধরে ফারমের মুরগির মতো জবাই দিয়েছে শুধু তাই না এই বেজর্মা জাতি জারস আরে যাকো জন্মের ঠিক নাই ওরা তো জারজি হয় কথা বল না কেন অগো দেশটা ওইটা না ওরা তো বারাতে হিসাবে আইছে জারজ হিসাবে আইছে অগো তো জন্মের ঠিক নাই আর ইহুদির বাচ্চা গো কোনো বিয়া নাই অগো ধর্মে কোনো বিয়া নাই এবং সমকামিতা পুরুষ পুরুষে বিয়া করা এটা একমাত্র পৃথিবীতে একটা দেশ প্রথম চালু করছে যেটা হলো ইসরায়েল এবং এই জামানা থেকে না আজ থেকে 5,500 বছর আগে যেই দেশটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কওমে লুতের কারণে এই ইসরায়েলের গোষ্ঠী এই ইহুদির গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করছে তাহলে বুঝারান না কেমন জারজের জারজ কেমন বেজর্মার বেজর্মা বেজর্মা গুলা ফিলিস্তিনে ভাড়াটে হিসাবে বইয়া একটা দুটা স্কুল ভাড়া নিয়া একটু জায়গা খরিদ কইরা আজকে পুরা ফিলিস্তিন যখন শক্তি অঞ্চয় করলো এক একটা মহল্লায় ওরা ঢুকলো যেরকম মিরপুর 10 নম্বর ঢুকলো দুইটা স্ট্যান্ড গেল এফএমজি দিয়া কামান দিয়া বাড়িওয়ালাকে বলে দিল লাল করসন্ন দিয়া গেলাম এক সপ্তাহের ভিতরে বাড়ি সার্ভে ডামাগো আজকে এইভাবে দখল করতে 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 তারা ইসরায়েল দেশ কায়েম করলো ইসরায়েল রাষ্ট্র কায়েম কইরা এখন পুরা ফিলিস্তিনকে পেটে নিতে চায় বাইতুল মুকদ্দাসকে কেন নিতে চায় জানেন এদের ইন্টারেস্টটা কি কেন ফিলিস্তিনকে তারা পুরো দখল করতে চায় ওরা জানে ঈসা আলাইহিস সালাম যে আমরা তারে হত্যা করছি এরা তো কয় ঈসা আলাইহিস সালাম আমরা মাইরে ফেলছি কুরুষ ঈসা আলাইহিস সালামের তীর মেরে আমরা মারছি বাইতুল মুকদ্দাসে হালাকি আমাদের ধর্মের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে কথা বলেন না কেন এরা কেন বাইতুল মুকদ্দাস দখল করতে চায় কেন ফিলিস্তিনের উপর এত ইন্টারেস্ট একটা মাত্র কারণে একটা মাত্র কারণে এরা জানে যেই বাইতুল মুকদ্দাস থেকে ঈসা নবীর আমরা হত্যা করছি মারছি আমাদের যিশুকে ওরা তো আল্লাহর যিশু বলে ঈসা আলাইহিস সালামকে তারা খোদার বেটা বলে আমাদের রবের বেটাকে যেখান থেকে মারছি ওটা আমাদের সম্পদ ওটা আমাগো ওটা বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে এটা আমাদের আমাদের হাতে ছিল হাজার হাজার বছর শত শত বছর আমাদের হাতে ছিল এটা মুসলমানরা দখল করছে এটা আমাদের ঘর এটা আমরা নিব শুধু ওদের একটাই টার্গেট যে মুসলমানের আছে কাবা শরীফ আর বাইতুল মুকদ্দাস আমাগো আমাগো এটা দখল করতেই হবে যেমনে হোক দুনিয়া সব ধ্বংস হয়ে করে দিলেও বাইতুল মুকদ্দাসকে আমাদের দরকার কারণ ওদের বিশ্বাস ওদের যিশুকে ওরা ওখানে হত্যা করছে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে আসলে যে ঈসারে ওরা মারছে ওটা ঈসা না ওটা মিসা কত কর না কেন যে ঈসা আলাইহিস সালাম নাম ধরে ওরা ক্রস মেরে মারছে ওইটা ঈসা না ওইটা কি জোরে কন আরো জোরে আর আমাদের ধর্মের ভিতরে কি ঈসা আলাইহিস সালাম আছে কিয়ামতের আগে আসবে এই জন্যই মনে করে বাইতুল মুকদ্দাস ওদের হালাকি আমরা জানি আল্লাহ কোরআনে বলছে বাইতুল মুকদ্দাস দুইটা মসজিদ মোমেনের জন্য পবিত্র জায়গা এই দুইটার জন্য মোমেন কিয়ামত পর্যন্ত যুদ্ধ করবে জীবন দেবে জান দেবে শহীদ হবে জান্নাতের বালাখানায় থাকবে তার ভিতরে এক নাম্বার হলো বাইতুল্লাহ দুই নাম্বার বাইতুল মুকদ্দাস আর এইটা বসতেছে ফিলিস্তিনি মুসলমান আর ইহুদির বাচ্চারা মনে করতেছে এটা আমাদের পৈতৃক সম্পদ যেরকম ভাবে বাবরি মসজিদ বাবরি মসজিদ আজকে ভেঙে মন্দির বানাইলো তারা কেন
তারা হুদা একটা বুয়া রটনা রটাইলো বাদশা শাহজাহানের আগে সম্রাট আকবরের সময় এটা ছিল মন্দির এখানে জোর করে সম্রাট আকবর মসজিদ বানাইছে এটা আমাগো পৈতৃক সম্পত্তি হ্যাঁ তাগো হিন্দুদের স্বাধীন দেশ তারা এটা জোরে কলে বলে কৌশলে দখল করলো কিন্তু বাইতুল মুকদ্দাস আমার মাবুদের কোরআনের ঘোষণা এটা বাবরি মসজিদ না এটা মুসলমানদের কিবলা এটাকে যেই দখল করতে আসবে আমার নবী বলে গেছেন তারাই খতম হয়ে যাবে কথা ঠিক না বড়ে ওরাই খতম হয়ে যাবে এরকম কোটি কোটি বাবরি মসজিদ চলে গেলে মুসলমান বেশি কষ্ট পাবে না কিন্তু বাইতুল মুকদ্দাসের একটা ইটা যদি কোনো ইহুদি হাত দেয় ওর হাত দুই টুকরা বানায় ফেলবো মানে প্রধানমন্ত্রী যদি একবার অর্ডার দিত যে মাদ্রাসার সব ছাত্ররা ফিলিস্তিনের ভিসা দেব সর্বপ্রথম আমি ইলিয়াস রহমান জিহাদি প্রথম ভিসা লাগাইতাম কি আপনারা ভিসা লাগাইতেন না হ্যাঁ ভিসা লাগাইতেন না চুপ করে তা মানে কি বোর চিন্তা করতেছে আরে মিয়া ওই বউ সাইডে খাট সাইডে বিল্ডিং সাইডে তো কবর যাইতে হইব কথা কন না কেন যে ফিলিস্তিনরা সকালবেলা বাচ্চার মা স্তনের দুধ বাইর করে খাওয়ায় কি নিয়ত করে জানেন এই যে বাচ্চাগুলোর কেমনে কেন মারতাছে ফিলিস্তিনি মেয়েরা ইমানের দিকে এত শক্ত আবার নবী নিজে বলেছে এটা আমি বলি নাই আজ থেকে 1400 বছর আগে ফিলিস্তিনি পুরুষদের ইমান এত শক্ত থাকবে ওরা বোমার সামনে কামানের সামনে বুক পাইতে দিবে তবে ইমান পাইতে দিবে না এটা আমি বলি নাই নবী নিজে বলে গেছে বুক পাইতে দিবে তাহলে কামানের সামনে পাথর নিয়ে কেমনে দাঁড়ায় ও জানে না একটা কামান মারলে পুরা মিরপুর সুন্দর তাবা তাবা হয়ে যাবে ওর ওই তাবা তাবা চিন্তা করে না ওরা চিন্তা করে পাথর দিয়া হোক ডাল দিয়া হোক জিবাবি হোক ইহুদিকে খতম করতে হবে বাইতুল মুকদ্দাসকে ফিলিস্তিনকে আজাদ করতে হবে সেটা আমার জামের বিনিময় হোক সেটা আমার স্ত্রীর বিনিময় হোক সেটা আমার বাচ্চার বিনিময় হোক ফিলিস্তিনকে আজাদ করতে হবে আমি একার জীবন দিব ওদেরকে পিছনে হটাবো পাথর দিয়া জীবন চলে যাবে জান্নাতে ঘুমাবো ঠিক ওগো নিয়ত কি দেখছেন আপনি তাহলে ওরা যদি এই নিয়ত করতে পারে একটা দেশ সম্পর্কে নবী বলে গেছে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে সেই দেশটা হলো শাম অর্থাৎ শাম ফিলিস্তিন তো নবী বলছে সারা জীবন যুদ্ধ চলবে কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই বাইতুল মুকদ্দাস কোনো ইহুদি নাসারা দখল করতে পারবে না এটাও নবী বলে গেছে রক্ত যাবে জান যাবে মান যাবে এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে যারা শহীদ হবে আমি নবী বলে গেলাম আমার গাড়ির সিটে তারা বসে জান্নাতে যাবে তাহলে তারা জীবন দেবে না কামিয়া ফিলিস্তিনি মহিলা তারা বাচ্চারে দুধ খাওয়ায় সকালবেলা দুধের বোঠাটা গালে দেওয়ার আগে বলে দেয় তোরে দুধ খাওয়াই দিছে একটা শর্তে তুই বড় হইয়া ইসরায়েলকে খতম করবি শুনছেন ফিলিস্তিনি মহিলাদের ইমান কত শক্ত তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন মাবারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ذاكرين شاكرين محبين مبلغين الله প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সুস্থ রেখে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় দুঃখ করা ছাড়া আমাদের কিছুই নাই সারা পৃথিবীর মুসলমান দিক দিগন্তে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এমনকি মুসলমানের পক্ষে আল্লাহ ছাড়া বর্তমানে কেউ নাই ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখায় দুনিয়ার সব মোড়লগুলা পৃথিবীর সব মোড়লগুলা সব এখন এক এক সুতায় গাঁথা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ফিলিস্তিনের বাচ্চাদের কান্নাগুলা আকাশ বাতাস মুখরিত হচ্ছে
ভারী হয়ে যাচ্ছে, তাদেরকে সান্ত্বনা দিবার মতো ভাষা ছাড়া আমাদের দিবার মতো কিছুই নাই। আপনারা দেখেছেন এবার পত্রিকা ইউটিউব, তারপরে ফেসবুক যেভাবে যে সংগ্রহ করে দেখতেছেন, সারা পৃথিবী এখন ইসরায়েল আর ফিলিস্তিনের দিকে তাকিয়েছে। ইসরায়েলের বর্বরতার হামলা শিকার, প্রতিদিন হাজার হাজার বাড়িঘর, শত শত মুসলমানের কলিজা তাদের বুলেটে ভেদ করতেছে, বাচ্চা তার মা বাবা হারাচ্ছে, সন্তান তার ছেলে মেয়েকে হারাচ্ছে, স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, এই কষ্ট পৃথিবীর আল্লাহ ছাড়া আর কার কাছে বলার সিস্টেম নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কোন আরো জোরে। শুধু রব্বে কারিমের কাছে আমাদের একটাই দরখাস্ত, হায় রব, আপনি যদি মুসলমানকে ভালোবেসে থাকেন অতি তাড়াতাড়ি মুসলমানকে হেফাজত করেন। আপনারা ফিলিস্তিন সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, ফিলিস্তিন এমন একটা দেশ কেয়ামত পর্যন্ত এই দেশে যুদ্ধ চলবে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। কারণ ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না, রসুলের যুগে নাম ছিল সামদেশ, কি নাম? আর মক্কাওয়ালাদের সবচেয়ে মেন কেন্দ্রবিন্দু ছিল শাম আর সিরিয়া। সিরিয়া বলা হয় মিশরকে, মিশরে একটা অঙ্গরাজ্যকে সিরিয়া বলা হয়, আর শাম বলা হয় এই ফিলিস্তিনকে। তো লিবিয়ার যে বর্ডার, এই লিবিয়ারের বর্ডার এখন তো লিবিয়া নাম রাখা হয়েছে, তখন ছিল এটাকে সিরিয়া বলা হইতো। সিরিয়া শাম এটা ছিল মুসলমানদের একমাত্র ব্যবসায়িক কেন্দ্র, এবং এই সিরিয়া এবং শাম আমার নবী একবার দুইবার না বহুতবার এই শাম দেশে সফর করছে। আপনারা হাদিসে শুনছেন আল্লাহ রসুল মাঝে মাঝে খুতবার ভিতরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা শাম ও সিরিয়া, এই দোয়া আমার নবী খুতবার ভিতরে করতেন। এখনো পর্যন্ত মক্কায় খুতবার ভিতরে জুমায় পড়া হয়, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ইশামসানা ওয়া সিরিয়ানা বাইতুল মুকাদ্দাসানা, এরকম ভাবে হেরেমের ইমাম সাহেবরা প্রতি জুমায় প্রতি ইশারে নামাজের সময় দোয়া করে। আল্লাহ আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা ফি ফিলিস্তিন ওয়া সিরিয়া ওয়া মিশর আজারবাইজান ওয়া ইথিওপিয়া যুগোস্লাভিয়া কুল্লিনা হাদাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আবার বিশ্বনবী এই দোয়াটা সবসময় করতেন। তো মেরে ভাই দোস্ত বজরগ, আমরাও দোয়াটা করি, আল্লাহুম্মা মাহফাজনা, আল্লাহুম্মা মাহফাজনা ফিলিস্তিন, 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মেরে ভাই দোস্ত বজরগ, এই দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। যেই সুবা পর্যন্ত শুধু অন্তত দুই রেখাত নফল নামাজ পড়ে ফিলিস্তিন দোয়া করবেন, নামাজ তো আপনারা পড়েনি, ঈশ্বরের নামাজ তো পড়ে, দুই রেখাত নামাজ আপনারা অ্যাড করেন না ফিলিস্তিনে লাইয়া, আর এইভাবে বলবেন আল্লাহুম্মা হাফিজনা ফি ফিলিস্তিন অবিশ্বর আজারবাইজান ইতুবিয়া, আল্লাহুম্মা হাফিজনা ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজনা ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। এইভাবে আপনি আরবিতে না পারেন বাংলায় করে আল্লাহ আপনি ফিলিস্তিনকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আমার বাংলাদেশকে হেফাজত করেন, আমার বাংলাদেশের সমস্ত রক্তপাতকে বন্ধ করেন, হিংসা হানাহানি মারামারি কাটাকাটি আল্লাহ রাজনৈতিকভাবে সব নিরাসন আপনি করে দেন, আল্লাহ যেভাবে ভালো হলে শান্তিতে থাকতে পারে শান্তির ফয়সলা করে দেন। সবাই দোয়া করেন না? দোয়া করবেন তো ইনশাল্লাহ, দোয়া করবেন তো, ওয়াদা দিলেন তো আমার সাথে, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ শুক্রবার পর্যন্ত অন্তত দুই রেকাত করে নামাজ, বেতরের নামাজের আগে হোক আর পরে হোক। অনেকে বলে বেতরের নামাজ পড়ার পরে আর কোনো নামাজ পড়া যায় না, এটা মিথ্যা কথা। আপনি বেতরের নামাজটা পড়ার পরে দুই রেকাত নামাজ পড়বেন নফল নামাজ, অথবা বেতরের নামাজকে সামনে নিয়ে দুই রেকাত নফল নামাজ পড়িয়া বেতরের নামাজটা পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে চোখের বাড়ি দিয়ে লেবু রসের মতো ছেড়ে দিয়ে গোবেন, আল্লাহ
ফিলিস্তিনের বাচ্চাগুলো যদি আবার বাচ্চা হইতো ফিলিস্তিনের মাটা যদি আবার বা হইতো তাহলে কি আমি কে দেখে দোয়া করতাম না আর একটা কাজ করবেন আল্লাহ শুধু দোয়া করতে কয় নাই জান মাল দুটোটা দিতে বলছে কথা বলে না কেন আমরা তো ফিলিস্তিনের সাহায্য পাতাবার কোনো সিস্টেম নাই মানে প্রধানমন্ত্রী বলেছে ধন্যবাদ জানাই মানে প্রধানমন্ত্রীকে খালি সমালোচনা করো বেটা ধন্যবাদ জানাই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যাকে উনি এই বিপদের সময় সর্বশক্তি দেশ ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলতে পারো না আমি গোপালগঞ্জে জন্ম নিছি এই জন্য নয় আমি দোয়া করি আমার ফিলিস্তিনি পাশুনি দাঁড়াবা দাঁড়াবে উনি বলেছে যত প্রকার সাহায্য সহযোগিতা আছে সম্ভব হলে আমি পাঠাবার চেষ্টা করব উনি জানে একটা চাদর যদি এক বস্তা গম যদি আমি ফিলিস্তিনে পাঠাই একটা মান পানির বোতল যদি আমি পাঠাই বিমানে আমি সারা পৃথিবীর আগ্রাসনের সামনে শত্রু হয়ে যাব সেদিকে উনি তাকান না তাকাইয়া মুসলমানের দিক তাকাইয়া মুসলমানের সন্তান হিসাবে উনি দাঁড়িয়েছে ফিলিস্তিনের সামনে অতএব উনি যখন দাঁড়িয়েছে যদি মানে প্রধানমন্ত্রী অর্ডার দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য কোন যুবক যুবক টাকা পয়সা নিয়ে রেডি আছো আমি জিহাদি রাজি আছি তোমরা রাজি আছো না নাই যদি সেরকম দরকার হয় ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য নয় আল্লাহর ঘর রক্ষা করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁধে একটা পর্ব আর একটা মাথায় বাঁধবো রাজি আছো না নাই আল্লাহ এদের কবুল করেন আল্লাহ যেতে না পারি অন্তত তুমি না কইছো তোমরা যত দান করবা তোমাদের দানের একশন আমি ওই দেশে পৌঁছাবো ফিলিস্তিনিদের পক্ষে আপনার মায়ের পক্ষে বাবার পক্ষে মনে করেন ফিলিস্তিনি ওই মাটা আপনার ওই ভাইটা আপনার ওই বাচ্চাটা আপনার ওদের রক্ষা করার জন্য আল্লাহ রাসূল নিজে বলেছে তোমরা যদি কাউকে টার্গেট করে দান করো তোমার এই দানের আসর ওইখানে আমি আল্লাহ ফেলাই দিব অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি আজকে অন্তত ফিলিস্তিনি মা বোনদের রক্ষা করার জন্য বাইতুল্লাহকে রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচশোটা টাকা প্রথম এক হাজার টাকা আল্লাহর এই ঘরে দেওয়ার জন্য কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আল্লাহ রসুলে ভালোবাসা এক হাজার টাকায় মসজিদ আজকে দিবেন কে দিবেন করেন বলেন নিয়ত করে বলেন ফিলিস্তিনিদের পক্ষে আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে এক হাজার টাকা আজকে এই মসজিদে কে কে দিবেন বলেন হাত তোলেন হাত তোলেন না একজন আর কে দুইজন আর কে তিনজন চারজন মারহাবা বলতে পারেন না এই তো আপনাকে কান্নার রুম না একটা হাজার টাকা চাইছি আল্লাহর ঘর রক্ষা করার জন্য ওটাও আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর অতএব একটা হাজার টাকা চাইছি আর কে দিবেন বলেন আর কে দেওয়ার মতো আছেন এক হাজার টাকা আর কেউ নাই একটা হাজার টাকা দেওয়ার মতো আর কেউ নাই পাঁচশো টাকা কে দিবেন হাত তুলেন পাঁচশো আজকে পাঁচশো পাঁচশো টাকা আজকে কে দিবেন পাঁচশো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন মারহাবা বলেন কিরে আর কেউ নাই পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা যদি বেশি হয়ে যায় থাকে আমি মনে করবো আজকে কারো হাত নিচে থাকবে না মা দুঃখিনীর নামে বাবার নামে ওই ফিলিস্তিনিদের পক্ষে হাদিয়া আল্লাহর কাছে পাঠাইতেছে আল্লাহর ব্যাংকে একশো টাকা করে আজকে কেকে দিবেন হাত তুলে নেবার একশো টাকা একশো টাকা এই সবাই হাত তুলতে হবে একশো টাকা কেকে দিবেন আজকে নিজের কাছে না থাকে দাঁড় করে দিবেন দেখেন পরবর্তী দিয়ে দিবেন একশো টাকা আজকে কেকে দিবেন একশোটা টাকা একশোটা টাকা আল্লাহর ঘর রক্ষা করার জন্য এই আল্লাহর ঘরে দিবেন আল্লাহ সবার হাতকে কবুল করেন সবার জানা মানে বরকত দান করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ব্যাগ যাবে আপনার কাছে ব্যাগ যাবে ব্যাগ ব্যাগে দিয়ে দিয়ে বসেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে চৌচল্লিশ হাজার টাকা অত্র ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ রশিদ শেখ সাহেবের পিতা গত ২২/১০/২০২৩ তারিখে রোজ রবিবার ইন্তেকাল করেছেন মা তো পিতা লাগছেন কে আমি তো জানতাম যে মা আমার কাছে তো আগেই বলছে মা পিতা না পিতা মনে আগেই মারা গেছে ওনার আম্মা মারা গেছেন এই মাসের ২২ তারিখ আয় আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন তার বাবাকেও আপনি মাফ করে দেন শিশু বাচ্চা
সিয়ামের জন্য মা বাবার কাছে দোয়া মা বাবা দোয়া চেয়েছেন মসজিদে 1000 টাকা দান করেছেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য আলহাজ মোহাম্মদ মাজারুল আলম সাহেবের অসুস্থ মাজারুল আলম অসুস্থ সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ আমার এই মসজিদের সদস্যকে মাজার ভাইকে কবুল করেন আল্লাহ সুস্থ বানায় দেন আলহাজ আনিসুর রহমান ভাই ওনার বাবা ওনার মা এবং ওনার ছোট ভাই মারা গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন আমার মসজিদে 1000 টাকা দিবেন আমার মাদ্রাসায় 1000 টাকা দিবেন তেল কেনার জন্য ভাই আমার মাদ্রাসাটা চালাইতে অনেক কষ্ট হইতাছে কারণ বোর্ডিং এর দ্রব্য মূল্যের দাম এত বেশি যা বুঝাইতে পারবো না আমি আমি একাই তো আর আপনারা যদি কেউ কিছু দেন এই দিয়েই তো চালাই আর আমার ওয়াজের টাকা দিয়ে বাড়ি ভাড়ার টাকা দিয়ে জোড়া তালি দিয়ে চালাই কি আর করব কোন এর ভিতরে তো আবার কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলাম মানে এত কষ্ট হইতাছে মাদ্রাসা চালাইতে আমি আপনাদের বুঝাইতে পারবো না অতএব এই কষ্টের সময় আমার ভাই আনিসুর রহমান সাহেব আজকে 1000 টাকা দিয়েছে আমার এতিমখানে আল্লাহ আমার ভাইয়ের বাবা মা তার ভাইকে আপনি মাফ করে দেন নিজাম ভাই এই আরেকজন দরুদ আমার মাঝে মাঝে আমার মাদ্রাসার ছেলেদেরকে খাবারের জন্য 6000 7000 10000 টাকা দেয় আজকে 1000 টাকা দিয়েছে তার মেয়েটা অসুস্থ আল্লাহ তার মেয়েকে সুস্থ বানায় দেন আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين كي بولي تمي আমাদের প্রতি খেয়াল করবে জানি না কোন ভাষায় বললে তুমি রাজি হইবা জানি না মালি যাদের কিনে হাত তুলেছি আল্লাহ তুমি তাকায়া দেখো এখানে কার জানো মা নাই বাবা নাই কার জানো সন্তান নাই কে জানো ফিলিস্তিনের পক্ষে চোখের পানি বেলায় কাঁদে ফিলিস্তিনের পক্ষে দরদ না থাকলে টাকা দিয়ে তারা দোয়া চাইতোলা আল্লাহ যারা হাত তুলে তোমার কাছে এতিমের মতো হাত তুলে দিছে আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই এই মাসের 22 তারিখ এই মসজিদের কেশিয়ার সাহেবের মা দুঃখিনী চলে গেছে এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতো দুঃখ মিয়া কেউ নাই আব্দুর রশিদ ভাইয়ের মা সহ যারা এখানে হাত তুলছে বলি এমপি লিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চাইছে তার মা দুলাবাই বোনের জন্য আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের দোয়া গুলো কবুল করে আলন যাদের কিনে হাত তুলছি তাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ কত দেশ বিদেশ থেকে আমার ভাইরা দোয়া চায় লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চায় মায়ের জন্য বাবার জন্য সন্তানের জন্য দোয়া চায় মানিকগঞ্জ থেকে ধামরাই থেকে দোয়া চায় বাঁধন নামে তোমার একটি বান্দা আয় আল্লাহ আমার মাদ্রাসায় টাকা পাঠায় দিয়ে পরীক্ষা দিছে দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে আল্লাহ রোজারা দোয়া চায় এখান থেকে প্রত্যেকের বাবা মাকে আপনি কবুল করিয়া লন আল্লাহ খাস করে আপনার কাছে একটাই দরখাস্ত কিভাবে বললে আপনি রক্ষা করবে জানি না ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতকে রক্ষা করেন ফিলিস্তিনের বাচ্চাদেরকে রক্ষা করেন বাইতুল মুকাদ্দাস কে রক্ষা করেন গো আল্লাহ বাইতুল মুকাদ্দাস কে রক্ষা করেন আল্লাহ বাইতুল মুকাদ্দাস কে রক্ষা কর মানি বাইতুল মুকাদ্দাসকে তুমি মুসলমানদের জন্য ওপেন করিয়া দাও যেইখানে দুনিয়ার সব নবীরা ঢুকছে যেই মসজিদে নামাজ পড়ছি আল্লাহ ওই মসজিদকে তোমার হাতে রাখলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো ওই বিজাতিতে বেজার মাদেরকে হত্যা করো আল্লাহ আল্লাহ ওদেরকে ফেরেশতা পাড়ে ধ্বংস করে দাও আল্লাহ এরা সেই কওমে লুতের জাত যেই কওমে লুতের জাতকে জিব্রাইলের দ্বারা ধ্বংস করে দিছো আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও
وصلى الله تعالى على خير خلقه محمد الله خاص করে যারা দোয়া চাইছে নিজিম ভাই সহ আনিস ভাই সহ তার কলিজার টুকরা মা বাবা দাদা দাদি নানা নাই তার ছোট ভাই সহ সবাইকে আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহ নিজাম ভাইয়ের মেয়েটা অসুস্থ সুস্থ বানায় দেন আর যারা অসুস্থ আছে ছেলে মেয়ে তাদের সবাইকে সুস্থ বানায় দেন وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا واهم برحمتك يا ارحم الراحمين যার যার স্থানে বসে চারে কা সুন্নাত পড়ে নেন যার যার স্থানে